বগা চাউলৰ সিন্ডিকেট বন্ধ হ'বনে? দা নিউজ প্লাছৰ বাতৰিৰ পাছতেই প্ৰতিক্ৰিয়া কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ। বগা চাউলৰ কলা বেহাৰ কথা আমি দা নিউজ প্লাছে পূৰ্বৰ প্ৰতিবেদনত প্ৰকাশ কৰিছিলোঁ। কেনেদৰে ধুবুৰীৰ চাউল চিণ্ডিকেটৰ মাষ্টাৰ মাইণ্ড এই দুই শ্বাহজাহান সরকার আর আবুল হুসেনের নেতৃত্বত অব্যাহত রাখিছে বগা চাউলর কলা বেহা। পূর্বর প্রতিবেদনতো আমি উল্লেখ করেছিল যে কেনেদরে কোকরাজার ধুবুরী সীমান্তর বগরীবাড়ির সরকার চাউল মিলর পর সরকারি পিডিএসর চাউল অইন বস্তাত ফরাই বহিরাজ্যত বিক্রি করে শ্বাহজাহান সরকার আর আবুল হুসেনে। পশ্চিমবঙ্গৰ মাফিয়া গকুল দে উরফে মোনাই ক্রয় করে এই বৃহৎ পরিমাণৰ অবৈধ বগা চাউল। আমি সবিস্তারে প্রকাশ করেছিল সেই বাতৰি। আমার বাতৰিৰ পাছতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধুবুরী কৃষক মুক্তি সংগ্রাম সমিতির। বহুদিন ধরে দেখি আহিছো যে কোকরাঝার জেলার লগত ধুবুরী জেলাটো বগা চাউলৰ ব্যাপক মানে রমরে ব্যবসা চলাই আছে। সদিনা পরহেদিনা বগরীবাড়ি সরকার মেল তালে গাড়ি ড্রাইভারজনের স্টেটমেন্ট দিয়া মতে বগরীবাড়িত থকা সরকার মেলর পর সরকার মেলর পর বগা চাউল চাউলর চাউল লোড হয়েছিল আর সেই চাউলখিন যাওতে শ্রীরামপুর শ্রীরামপুরত মানে আরক্ষী জব্দ করেছে। আমি দেখেছো যে কোকরাঝার জেলার জেলারপর চোরাঙ্ক সাপ্লাই ডিপার্টমেন্টর চাউলবিলাক মানে চোরাঙ্ক বিক্রি হয়ে আছে। ধুবুরী আর কোকরাঝার জেলার সেই সরকারি বিষয়াসকলে এই সিন্ডিকেটবিলাকে তেওঁলোকে মিলি এই কারবারটো আরম্ভ করেছে। এই মন্তব্য ধুবুরী কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক নাজিমুল হকর। সিন্ডিকেটর লগত জড়িত থাকা ব্যক্তিসকলক সিবিআই তদন্ত করে অতি শীঘ্রই জেললৈ প্রেরণ করবলৈ দাবি নাজিমুল হকর। আমি দেখিছো যে আবুল মিয়া এই দুজন মানে মূল মাফিয়া এই দুইজন বগা চাউলের মাফিয়ার লগত কোকরাঝার জেলার আরক্ষী প্রশাসনের লগত ধুবুরী জেলার প্রশাসনের লগত নিশ্চয় মিতিলি আছে। এসপির পর আরম্ভ করে পুলিশ একবারে পুলিশ লৈকে ডিসিপি আরম্ভ করে একবারে কেরানী লৈকে তেওঁলোকে মিলি গোপন মিতিলি করে এই কারবারটা চলি বলে চলাই আছে। আমি দাবি জানাইছো অসমের মুখ্যমন্ত্রী মহোদয়, আমি দাবি জানাইছো অসমের যোগানমন্ত্রী মহোদয়ক যে আপনাদের গভীর নেতা কেউ মগ্ন থাকে, আপনি এই ক্ষেত্রে কেউ তদন্ত নকরে। আমি দাবি জানাইছো, আমি ধুবুরী জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির এজন কর্মী হিসেবে মই কইছো বা দাবি জানাইছো যে অরণজিৎ বলমে এই ঘটনার ইয়ার উপর ইনকো হবো লাগে, ইয়ার উপর অ্যাকচুয়ালি উচ্চ পর্যায়ের তদন্ত করি ইয়ার লগত জড়িত কেবল আবুল মিয়া আর সাজানি নয় ইয়ার লগত আরো আছে আর তদন্ত আরম্ভ করে নিশ্চয় রোপ রলে ওলাই পড়ব। কিন্তু রহস্যজনক ভূমিকা কোকরাঝার আরক্ষীর, কিমান টাকা সুমায় কোকরাঝার আরক্ষীর পকেটত, কি অশ্বকুমুদা কুলির ভাও কোকরাঝার আরক্ষীর। সংবাদ মাধ্যমত ধারাবাহিক বাতৰিৰ পাছতো নিমাত নীরব কোকরাঝার আরক্ষী। এই বৃহৎ সিন্ডিকেটৰ সমগ্র তথ্য সবিস্তারে প্রকাশ করার পাছতো কিয় বর্তমান পর্যন্ত গ্রেপ্তার হওয়া নাই দুই চাউল মাফিয়া শ্বাহজাহান সরকার আর আবুল হুসেইন? কিয় বন্ধ করা হওয়া নাই কোকরাঝার ধুবুরী সীমান্তর বগরীবাড়ির সরকার চাউল মিল? সকলবোৰ এতিয়া রহস্যর আবর্তত। পরবর্তী সময়ত কিবা ব্যবস্থা লব নে নলয় কোকরাঝার আরক্ষীয়ে নে সকলো দেখিও নেদেখার ভাও ধরিব হেয়া সময়ত লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।